রাজধানীতে দুই বাসের চাপায় পড়ে নিহত রাজীব হোসেনের দুই ভাইয়ের দায়িত্ব নিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসায় ভাসছেন অনন্ত। এদিকে অনন্ত জলিলকে এবার বাস্তব জীবনের নায়ক আখ্যা দিলেন ফ্রিল্যান্স কলামিস্ট শরীফুল হাসান। তিনি অনন্ত জলিলের এ মহৎ কর্মের ভূয়সী প্রশংসা করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, খবরটা সবাই জানেন, রাজধানীতে দুই বাসের চাপায় পড়ে প্রথমে হাত এবং পরে প্রাণ হারিয়েছেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। বাবা মা হারানো রাজীব নিজেই শুধু কষ্ট করে লেখাপড়া করতেন তাই নয়, তার দুই ভাইকেও লেখাপড়া করাতেন। রাজীব তো চলে গেল, এতিম দুই ভাইয়ের কি হবে? জেনে ভালো লাগছে ওই দুই ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নেবেন চিত্রনায়ক অনন্ত জলিল। অনন্ত জলিল মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে বলেন, বাবা মা হারা এই সন্তান তার ছোট দুই ভাইকে পিতামাতার স্নেহ দিয়ে আগলে রেখেছিল, কিন্তু রাজীবের অকাল বিদায়ে তার দুই ছোট ভাইয়ের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাই আমার জন্মদিনে আমি চাচ্ছি যে পরিবার হারা এই দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিতে। স্ট্যাটাসটা পড়ে এবং দুই ভাইয়ের দায়িত্ব নেওয়ার খবরটা জেনে বেশ ভালো লেগেছে। আমি সবসময় অনন্ত জলিলকে বলি আমাদের নায়ক, যিনি শুধু সিনেমার না বাস্তব জীবনেও নায়ক। দেশের সব মানুষ যদি এভাবে বাস্তবের নায়ক হতো, মানুষের পাশে দাঁড়াতো, তাহলে অন্যরকম এক দেশ দুনিয়া পেতাম আমরা। ধন্যবাদ প্রিয় নায়ক অনন্ত জলিল, প্রত্যেকটা মানুষের মধ্যে এভাবে মানবতা বোধ জাগুক। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।